ব্যক্তি মারা গেছেন। আগামীকাল 4:30টার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। কথা বলেন, কার জানাজার নামাজ? একটু আওয়াজ দেন না বাজান, কার জানাজার নামাজ? মরহুমের জানাজার নামাজ। কলসের জনগণ বুকে হাত দিয়ে কি বলতে পারবেন? আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, কোনোদিন কি আপনারা মুয়াজ্জিনকে এই কথা বলছেন না কি, বেটা মুয়াজ্জিন তুমি যে বললা মরহুমের জানাজার নামাজ, এই মরহুম মানে কি? কোনোদিন বলছেন আপনারা? একটু বলেন না, বলছেন? কোনোদিন তো বলেন নাই। যে মৌলানা সাহেব, ইমাম সাহেব, যে মরহুমের জানাজার নামাজের কথা আপনি বললেন, ওই মরহুমের জানাজার নামাজ দেওয়া হবে আগামীকাল বিকাল 4:30টায়। বোঝানোর জন্য, সে ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। কিন্তু প্রশ্ন করেন নাই মরহুম মানে কি। আমার দেহ কলসের জনগণ আপনি শুনে রাখেন, মরহুম মানে হলো ক্ষমা প্রাপ্ত। আমার নবী বলেন, আল্লাহ পাক আমাকে এমন এক প্রকার উম্মত দিয়েছেন, উম্মতি উম্মাতুন মরহুমাতুন, আল্লাহ পাক আমাকে এমন একটা উম্মত দিয়েছেন যেই উম্মতের নাম হলো উম্মতে মরহুমা। ইসমে মাফউল মারহুমুন, ইসমে মাফউল। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত হলো উম্মতে মারহুমা, তার মানে আমার উম্মত হলো নাজাত প্রাপ্ত উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত। আমার আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, আমার আল্লাহ মেরাজের রাতে আমার সাথে ওয়াদা করেছেন, এই পৃথিবীতে যারা আল্লাহকে মানবে, আল্লাহ পাকের বিধান মানবে, ওই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, যারা রোজা রাখবে, আমি নবীর ফরমাবরদারি যারা করবে, আমি নবীর গোলামি যারা করবে, রাব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, আমার উম্মতে মরহুমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে রে যুবক, ও মুরব্বী বাবাজিরা আমার, এই জন্য আমরা ইমানদার মুসলমান, আমরা বড় সৌভাগ্যবান বাবাজিরা আমার, এই সৌভাগ্যটাকে ধরে রাখতে হবে, এই সৌভাগ্যটা ধরে রাখতে হবে, আল্লাহ পাকের উপর ইমান আনতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে, আর ইমান গ্রহণ করার পর যতটুকু সম্ভব আমাদেরকে আমলে সালেহ করা লাগবে। এই আমলে সালেহের মাধ্যমে আল্লাহ তার বান্দাকে কতটুকুন প্রতিদান দিবেন, আমি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, এই কথাটা এখানেই রাখলাম। এবার আসুন সম্মানিত সুধী বন্ধুরা আমার, দেওকলের জনগণ, এবার যদি বলেন মৌলানা সাহেব বুঝলাম পৃথিবীর মধ্যে যত প্রকারের আমলে সওয়ালে আছে, এই আমলে সওয়ালে গুলার মধ্যে সবচেয়েতে ভালো কোন কাজগুলাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন? আমার বাবাজিরা, যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, কথাগুলা ভালো করে খেয়াল করেন। এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর আমলে সওয়ালে বলতে যা বোঝায় মানে ভালো কাজ, এই পৃথিবীতে বান্দা পক্ষ থেকে আল্লাহ পাক সব কোটা আমলকেই তো তিনি ভালোবাসেন, কথা ঠিক কিনা? তাড়াতাড়ি বলেন, সময় কম। আল্লাহ তো তার বান্দার সব কাজগুলাকেই ভালোবাসেন, কিন্তু এর মধ্যে নবীজির হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় ভালো কাজগুলার মধ্যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন সব জায়গায় আছে। মনে করেন আপনি মাছ খাইতে পছন্দ করেন, কি মাছ? টেংরা মাছ। ওই জায়গায় যদি একটু বোয়াল মাছ হয় তাইলে আপনার আরেকটু বেশি ভালো লাগবে, এই কথা কর না বাজার, ঠিক না? আপনি কাপড় পরতে পছন্দ করেন, যেই কোনো কালারের কাপড়, কিন্তু সাদা কাপড়টা যদি হয় আমার ভাইজানের মতো যে পরতে আরেকটু ভালো লাগবে, তো পছন্দের মধ্যে ক্লাসিফিকেশন আছে না? আছে। মনে রাখবেন আল্লাহ পাক তার বান্দার সবকটি আমলকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু সাহাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে একদিন প্রশ্ন করলেন, ওগো আমার আল্লাহ পাক তো তার বান্দার সব আমলগুলাকে ভালোবাসেন, কিন্তু আপনার দরবারে জানতে চাই, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়াজাল্লা, যে হাদিসখানা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদে প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের মধ্যে তিনি বর্ণনা করেছেন, প্রথম অধ্যায়ের মধ্যে তিনি বর্ণনা করেছেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি প্রশ্ন করেছেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়াজাল্লা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাব্বুল আলামিন তো তার বান্দার সব আমলগুলাকে ভালোবাসেন, পছন্দ করেন নবীজি গো আমার, কিন্তু জানতে চাই আল্লাহ পাক তার বান্দার যে আমলগুলাকে সবচাইতে বেশি ভালোবাসেন, ওই আমলগুলার মধ্যে প্রথম কোন আমলটাকে বেশি ভালোবাসেন, সর্বপ্রথম কোন আমলটাকে বেশি ভালোবাসেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্ন শোনার পরে নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো সাহাবী
আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, আল্লাহ পাক তার বান্দার পক্ষ থেকে যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, প্রধান এবং প্রথম যে কাজটাকে বেশি ভালোবাসেন সেটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ পাক তার বান্দার প্রথম যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর হাবিব বললেন আল্লাহ পাক তার বান্দার যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সর্বাগ্রে সেই আমলটা হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করে। সাহাবি প্রশ্ন করলেন, কুলতু সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিগো আমার এরপরে আল্লাহ পাক তার বান্দার কোন আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর হাবিব বললেন, ওরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব জাতিকে শুনিয়ে দাও, সময় মতো নামাজ আদায় করার পরে বান্দার যে আমলটাকে আল্লাহ পাক বেশি ভালোবাসেন সেটা হলো সুম্মা বিররুল ওয়ালিদাইন, সেটা হলো তোমার পিতা এবং মাতার খেদমত করা। সর্বপ্রথম হলো সময় মতো নামাজ আদায় করা, দ্বিতীয় নম্বর হলো পিতা মাতার খেদমত করা। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, যেই দুইটা কাজকে আমার আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন তার বান্দার পক্ষ থেকে, আজকের সমাজের মানুষ, আজকের পৃথিবীর মুসলমানেরা এই দুইটা কাজ থেকে যুজন যুজন দূরে সরে গেছে। আজকে আমার দেশের জনগণের সময় মতো নামাজ পড়ার টাইমও নাই, পিতামাতার খেদমত করার সুযোগও নাই। কিরে বাজান, একটু যুবক বন্ধুরা একটু আওয়াজ দাও না, কথা ঠিক কিনা? আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা একটু কথা বলেন, কথা ঠিক না? আজকে সময় মতো নামাজ পড়ারও সময় নেই, আর বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, খেদমত করার সুযোগ নাই। আমার দেশের কিছু যুবক ছেলেরা রাজনীতি ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে পড়ে এত ব্যস্ত, বাড়িতে বৃদ্ধ পিতা মাতা আছে, একটু খেদমত করার সুযোগ নাই। আবার বহু নেতা সাহেবরা আছে, জনগণের সেবায় এত ব্যস্ত, ওনার নামাজ পড়ার টাইম নাই। আরে বাবা, আমাদের সাথে তো অনেক মানুষের দেখা হয়, বহু নেতারা আমাদেরকে হাদিয়া দেয়, মাওলানা সাহেব মুফতি সাহেব নেন 1000 টাকার কর করে নোট দিলাম হাদিয়া, কি ভাই কি উদ্দেশ্যে হাদিয়া দিলেন? কয় মাওলানা সাহেব, এই তো রাজনীতি করি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, জনগণের খেদমত এত ভাবে করছি, এত ব্যস্ত, সব আমি করি, এই আর কি নামাজটা পড়ার সময় পাই না। মানে উনার উনার সব উনি করেন, ওনার নামাজ পড়ার সময় নাই। আচ্ছা বলেন, ওনার সব ঠিক আছে কিন্তু নামাজ পড়ার ঠিক নাই, আসলে কি ওনার সব ঠিক আছে ভাই? আগে হক আদায় করতে হবে আমার আল্লাহর, আল্লাহর হক যদি আদায় না করো বান্দার হক আদায় করা সম্ভব না। এজন্য হক আদায় করতে হবে কার? এজন্য রে যুবক বন্ধুরা, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, রাজনীতি করো, যাই কিছু করো না কেন, আমিন সালামদের কথা নয়, আল্লাহ এবং রসুলের কথাগুলা বলে যাই, মনটা নরম করে দিয়ে শোনো, এই পৃথিবীতে কয়দিন বাঁচবা বলা যায় না আমার বাবাজিরা। অ যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবী আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়, আল্লাহ নবী নৈর নবী হায়াতুল নবী বলেন উম্মত, তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, তোমাদের গ্রিন সিগনাল, গ্রিন অ্যালার্ট জারি হয়ে গেছে, তার মানে তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে, কখন জানি তোমার দরজার সামনে মৃত্যু নামক ফ্লাইট চলে আসবে ইসরায়েলের মাধ্যমে, আর ওই মৃত্যু নামক ফ্লাইটে করে দুনিয়ার মায়া ছিন্ন করে আল্লাহর দরবারে চলে যাওয়া লাগবে। সুতরাং আমার যুবক বন্ধুরা, অ মুরব্বী বাবাজিরা, ভালো করে কথাটা খেয়াল করেন, এই পৃথিবী যেহেতু ক্ষণস্থায়ী থাকার জায়গা নয়, সুতরাং চিরস্থায়ী জায়গা যেই জীবনের শুরু আছে কোনোদিন শেষ নাই। এই দুনিয়ার মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর থাকার জন্য কত আয়োজন আমাদের বাবা, আমরা লন্ডনে যাই, আমেরিকায় যাই, ফ্রান্স কানাডায় যাই, আমরা কাজ করি, 12 ঘন্টার জায়গাতে আমরা 16 ঘন্টা কাজ করি, কেন? যাতে করে আমার স্ত্রী সন্তানাদি ভালো থাকতে পারে, আমি যেন জীবনটা ভালোভাবে কাটায় যাইতে পারি, সুখ শান্তিতে যেন কাটায় যাইতে পারি। অ বাবাজিরা, আমার 50 এবং 60 বছর সময়ের জন্য যদি এত আয়োজন তোমার, তাহলে একবার চিন্তা করে দেখো, যে জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন শেষ নাই, এই দুনিয়ার মধ্যে সামান্য কয়েকদিন বাঁচার জন্য যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যদি তুমি 16 ঘন্টা কাজ করতে পারো, পরকালীন জীবনে অনাদি অনন্তকাল বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1/2 ঘন্টা সময় লাগে রে বাবা, এই 1/2 ঘন্টা সময় ব্যয় করার আমাদের প্রয়োজন আছে না? তাহলে আমার বাবাজিরা,
অবাজানেরা বাড়ি ঘরের সম্মানিত মা বোনেরা এই নামাজটুকু আদায় করবেন, কারণ এই নামাজ হচ্ছে আল্লাহ পাকের দরবারে বান্দার যত আমল আছে এর মধ্যে সবচেয়েতে প্রিয় আমল। এই যে রজবের চাঁদ, এই চাঁদগুলাতে বেশি করে নামাজ আদায় করবেন, কপাল সুপ্রসন্ন হয়ে যাবে, আল্লাহ পাক তকদির ভালো বানায় দিবেন। সময় অনেক কম, নামাজের ফজিলত সম্পর্কে আমি বলবো না, প্রসঙ্গক্রমে এখানে দুই একটি কথা না বললেই নয়। নামাজের ফজিলত সম্পর্কে আপনারা সকলে জানেন, আমি নামাজের ফজিলত সম্পর্কে বলবো না, আমি শুধু আপনাদেরকে কয়েকটা কথা বলবো। যুবক বন্ধুরা যারা এসেছেন এই পৃথিবীতে, মনে রাখবেন নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ আল্লাহ পাকের হাবিব বলেছেন আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় উপহার। নামাজ কোনো ব্যক্তি যদি আদায় করে আমার মালিকের সাথে তার একটা সুসম্পর্ক হয়ে যায়। এই দুনিয়াতে যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, নেতার নামে সাইনবোর্ড লাগায়, নেতার ছবি উপরে দিয়া আমার তোমার ছবি আমরা উপরে দিই, তার মানে কি নেতা সাহেব দুজি দেখে তার ছবি আমি লাগাইছি, তার পক্ষে আমি ক্যাম্পাস করছি, তাহলে নেতার সাথে আমার লাইন ঠিক হবে? কথা কন্যা ঠিক কিনা? রিলিফ পাওয়া যাবে, সুযোগ সুবিধা পাওয়া যাবে, তার মানে লাইন ঠিক করার জন্য আপনি এই দুনিয়ার কাজ করতেছেন আমার বাবারা। তাহলে বোঝা গেল এই দুনিয়াতে যদি কারো কাছ থেকে কোনো সুবিধা ভোগ করতে হয় তার পক্ষে থাকা লাগে। অযুবক একবার চিন্তা করে দেখো, 24 ঘন্টা তিনি অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচায় রেখেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ভালো রেখেছেন। ওই আল্লাহ যেন আমাদেরকে বাকি জীবনটাও ভালো রাখেন, বাঁচায় রাখেন, এজন্য আল্লাহর সাথে একটা লাইন কানেকশন ঠিক রাখার প্রয়োজন আছে না? নাই। আল্লাহর সাথে সম্পর্ক প্রয়োজনের সবচেয়েতে সম্পর্ক লাগানোর সবচেয়েতে যে কয়টা মাধ্যম আছে এর মধ্যে দুইটা মাধ্যম, একটা হলো নামাজ আর একটা হলো আমার নবীর মহাব্বত। এজন্য আমরা বলি নামাজ পড়বেন, নবীজির উপরে দরুদ ও সালাম বেশি বেশি পড়বেন, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন বান্দারে ওয়াসজুদু ওয়াকতারিব, সেজদা দাও আর সেজদার মাধ্যমে আমার নিকটবর্তী হয়ে যাও। সাহাবি প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা কখন আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেন বান্দা যখন সিজদার মধ্যে গিয়া নাক আর কপালটা লাগায়া আমার উম্মত যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তুমি বড় আমি ছোট, তুমি মহান আমি তোমার গোলাপ, এই কথা যখন সিজদার মধ্যে বলে আল্লাহ পাকের হাবিব বলেন আমার উম্মত আল্লাহ পাকের একান্তবর্তী হয়ে যায়। সুতরাং আমার বাবাজিরা এই নামাজ আদায় করবেন, এই নামাজ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপহার। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে কি উপহার! একখানা হাদিস আপনাদেরকে শোনাই, এখানে সম্মানিত ওলামা হযরত আছেন, মসজিদের খতিবগণ এখানের মধ্যে আছেন, এই হাদিসখানা আপনারা শুনেছেন, আমি আপনাদের জন্য আবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি, নামাজ কত বড় নেয়ামত। আল্লাহর হাবিব লাইলাতুল মিরাজ, এই যে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক তার হাবিবকে দাওয়াত দিয়া ধুলির ধরা থেকে আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ে দিয়া সিদ্রাতুল মুনতাহা, এরপরে আরশে আজিমের উপরে লা মাকানের মধ্যে নিয়ে আল্লাহ পাক তার হাবিবকে দিদার দিয়ে আল্লাহর হাবিবকে ধন্য করে দিয়েছেন। মিরাজ থেকে আসার সময় আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাফালুহু তার হাবিবকে উপহার দিলেন। এই উপহারের কথা আমরা জানতাম না। নবীজি যখন ষষ্ঠ আসমানের মধ্যে আসলেন তখন হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে এই কথা বলে গেল আসমান। কোরআন হাদিসের কথা বলার সময় কথা বলে গুনাহ কবিরা হবে, চুপচাপ একটু জিকির পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হযরত মূসার সাথে দেখা হলো, মূসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবনে বহুবার আমি কান্না করেছি আল্লাহকে দেখার জন্য, কিন্তু আল্লাহ আমাকে দেখা দেন নাই, আপনাকে দাওয়াত দিয়ে নি আল্লাহ পাক দিদার দিয়েছেন গো নবীজি আমার, কিন্তু বলুন মেরাজ থেকে আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন, কি আপনাকে উপঢৌকন প্রদান করেছেন? আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী বলেন ওরে মূসা,
রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য মেরাজ থেকে যে উপহারটা দিলেন সেটা হলো 50 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক উপহার দিয়েছেন। মুসা নবী কয় হুজুর আপনার উম্মত ওই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, ইরজিউ ইলা রাব্বিক ওয়াসআলিত তাখফিফ, আপনি চলে যান আবার আল্লাহ পাকের দরবারে যান, আপনার উম্মত পারবে না আবার আপনি কমায় নিয়ে আসেন। নবী জীবনের আমি চলে গেলাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে আরাধনা করলাম, বললাম রাব্বুল আলামিন উম্মতের জন্য কমায় দাও। নবী বলেন সহিহ বুখারীর বর্ণনা আমাকে অর্ধেক কমায় দেওয়া হলো। আমি আসলাম মুসার কাছে, আসার পরে মুসা বললেন নবী আপনাকে কি দেওয়া হলো? মুসা নবীকে নবীজি বললেন অর্ধেক কমায় দেওয়া হয়েছে। নবী মুসা বলেন হুজুর পারবে না আপনার উম্মত, যান আবার যান আপনি আরো কমায় নিয়ে আসেন, ইরজিউ ইলা রাব্বিক ওয়াসআলিত তাখফিফ, নবী আবার যান। নবীজি আবার গেলেন আরো অর্ধেক আল্লাহ পাক কমায় দিলেন। এরপরে নবীজি আসলেন, হুজুর কি আপনি কমায় আনলেন? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুসা রে আল্লাহ আরো কমায় দিয়েছেন, কই হুজুর এটাও পারবে না, আপনি আবার যান, ইরজিউ ইলা রাব্বিক, এইভাবে করে তিনবার বললেন হুজুর আপনি যান। আল্লাহ পাক ডাক দিয়া বলেন হাবিব আর আশা লাগবে না, আপনার উম্মতকে আমি 45 ওয়াক্ত বাদ দিয়া 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কিন্তু হাবিবকে আমার শুনে রাখেন, ও বন্ধু নবী আমার, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার মাহবুব, আল্লাহু আকবার। আগো হাবিব, আগো বন্ধু নবী আমার, যদি আপনার উম্মত পারবে না আদায় করতে, কিন্তু আমি আল্লাহ তো মহান, আপনার সাথে আমার বন্ধুত্বতা, আমি বন্ধুত্বতার আরেকটা প্রতিদান আপনাকে আমি দিতে চাই। আল্লাহর হাবিব বললেন রব্বুল আলামিন কি প্রতিদান? আল্লাহ পাক বলেন আগো হাবিব শুনে রাখেন, নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, কিন্তু আপনার উম্মতের মায়ায়, উম্মতের প্রেমে আপনি আমার দরবার থেকে কমায় নিয়েছেন। আপনি আপনার উম্মতকে ভালোবাসবেন আর আমি আল্লাহ ভালোবাসবো না? ও নবী সেটা হতে পারে না গো নবী আমার, এই দুনিয়ায় যারা আপনার গোলাম হবে, আপনার প্রেমিক হবে, আপনি নবীকে যারা ভালোবাসবে, আর আমি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, এই 5 ওয়াক্ত নামাজ যারা বা জামাত আদায় করবে, আপনি তো ভালোবাসেন, এর জন্য আপনার ভালোবাসায় আমি কমায় দিলাম, আর আমি আল্লাহ যে ভালোবাসি, আপনার উম্মতের ওই ভালোবাসার জন্য একটা প্রতিদান দিতে চাই গো নবী আমার। আল্লাহ কয় কি প্রতিদান? আল্লাহ কয় শুনেন, আমি যে আপনার উম্মতের ভালোবাসি, এই প্রতিদান স্বরূপ আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আদায় করবে 5 ওয়াক্ত, আমি ভালোবাসি আপনার উম্মতকে সওয়াব দিয়ে দিব 50 ওয়াক্তে। আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার। সুতরাং কত বড় নিয়ামত আমার বাবাজিরা, এই নিয়ামত কত বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে নামাজ। ও যুবক বন্ধুরে এই জন্য নামাজ ছেড়ে দিবা না, এই নামাজ অনেক বড় মহামূল্যবান একটা নিয়ামত। এবার আসেন, আল্লাহ পাক তার বান্দার পক্ষ থেকে নামাজকে ভালোবাসেন, যে জিনিসকে যত ভালোবাসা হয় ওই জিনিসকে অবজ্ঞা করলে তার প্রতি রাগটাও তেমন হয়। এই কথা বলো ঠিক কিনা? যত ভালোবাসা হয় এগেনস্টে কি হয়? রাগটাও তেমন হয়। এবার একখানা ঘটনা আপনাদেরকে শোনাই, আমার দেশের বহু মানুষ আছে হেলায় হেলায় নামাজ ছেড়ে দেয়, কতক্ষণ আছে না নাই, অবহেলায় নামাজ ছেড়ে দেয়। যুবক বন্ধুরে যদি হেলায় হেলায় নামাজ ছেড়ে দাও কি কঠিন শাস্তি তোমাদের হবে। তাফসীরের কিতাব সময়ের মধ্যে বেনামাজির যে কটা শাস্তির কথা, কঠিন দণ্ডের কথা উল্লেখ রয়েছে, এর মধ্যে কয়েকটা ঘটনা শোনেন আমার বাবাজিরা, অতি সংক্ষেপে বলবো। হযরতে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগের একটা ঘটনা, হযরতে মূসা নবী একবার প্রাতকালীন সময়ে ফজরের নামাজ আদায় করার পর তিনি তার হুজ্জা মুবারকের মধ্যে আরাম করছেন, শুয়ে আছেন তিনি। এমন সময় বাইরের থেকে একটা নারী কণ্ঠের আওয়াজ শোনা যায়, নবী মুসার দরজার সামনে এসে বলতে লাগলেন, দরজাটা খুলেন হুজুর। নবী মুসা গো দরজাটা খুলে দেন, ভিতর থেকে নবী মুসা বললেন তুমি কে? তিনি বলতেছেন হুজুর আমি একটা হতবাগা মহিলা, দরজাটা খুলে দেন। জীবনে কঠিন গুনাহ অপরাধ করার পরে আপনার দরবার একটা বিচার ফয়সালার জন্য আমি এসেছি। মুসা নবী বলেন আমি দরজা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দেখতে পেলাম প্রৌঢ় বয়সের একটা মহিলা, সুন্দরী মহিলা ওই জায়গার মধ্যে দাঁড়ানো। মুসা নবী বললেন মা কি ব্যাপার? এই প্রাতকালীন সময় সকালবেলায় তুমি আমার দ্বারস্থ হয়েছ, কি ব্যাপার কি কারণ? ওই মহিলাটা বলে হুজুর জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, বড় কঠিন গুনাহ আমি করেছি, বহু কান্না করেছি গো নবী মুসা, কিন্তু মন আমার মানে না। একজন আমাকে বলল এই কঠিন গুনার যদি কোনো ফয়সালা পেতে চাও যুগের পয়গম্বর নবী মুসার দরবারে চলে যাও। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ, জীবনে গুনা খাতা মাফ হওয়ার জন্য ভালো মানুষের দ্বারস্থ হওয়া লাগে, ওলিয়াউলিয়ার দরবারে যাবেন, নবী ওলির দরবারে গেলে ওনাদের ওসিলায় গুনা মাফ হয় রে ভাই। এই আকিদা আছে নি আপনাদের?
এজন্য আমরা বাবা শাহজালালের দরবারে যাই, বাবা শাহপুরানের দরবারে যাই, আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল্লাহ সাহেব কুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির জিয়ারতে যাই, আর সামর্থ্য যাদের আছে আমরা মদিনাতুল মুনাওয়ারায় যাই। এই হুকুম কার? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহীম। যাই হোক, এটা আমার বিষয় না, বুঝার জন্য শুধু বললাম, যাবে না। ওই মহিলাটাও এসেছে, হুজুর আমাকে একজন বলল যে নবী মুসার দরবারে চলে যাও, তোমার কঠিন গুনার একটা ফয়সালা হয়ে যাবে। তাহলে বোঝা গেল নবীদের দরবারে গেলে গুনাহ খাতা মাফ হওয়ার আশা আছে না নাই? আজ যুবক বন্ধুর আওয়াজ দিয়ে বলা আছে না নাই? নবী হযরত মুসা বললেন, গোমা কি ব্যাপার, কি বলতে চাও, কি গুনাহ তুমি আমাকে বলো, কি কঠিন গুনাহ তুমি করেছো আমাকে বলো। ওই মহিলাটা বলতেছে, হুজুর আমার কঠিন গুনাহের বিবরণটা আপনি শুনেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে। ওই মহিলাটা বলতেছে, কই হুজুর, জানাইতু ফা ওয়ালাদাতু ওয়ালাদান সুম্মা কাতালতুহু। ওগো নবী মুসা, যৌবনের তাড়নায় পরে, শয়তানের কুমন্ত্রণায় পরে আমি বড় অন্যায় গুনাহ করেছি। কয়ে কি কয়, আমি একটা দুষ্ট ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, ওই দুষ্ট ছেলেটা আমাকে কুমন্ত্রণা দেয়, খারাপ কাজের মধ্যে লাগায় দেয়, ওই খারাপ কাজ অন্যায় কাজ বিবেচনার করার পরে আমি হামেলা হয়ে যাই, প্রেগনেন্ট হয়ে যাই, গর্ভবতী হয়ে যাই। কিছুদিন পরে ফা ওয়ালাদাতু ওয়ালাদান, আমি ফুটফুটে একটা ছেলের সন্তান আমি প্রসব করলাম, কিন্তু সন্তানটারে প্রসব করার পরে আমি বেকায়দায় পড়ে গেলাম, সমাজ জানে, দেশ জানে, দুনিয়া জানে আমার বিবাহ শাদী হয় নাই, আমার পিতামাতা জানে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, এবার আমি ওই ছেলেটার পিতৃ পরিচয় কি দেবো এটা নিয়ে আমি বড় বেকায়দার মধ্যে পড়ে গেলাম। নবী মুসা, ওই দুষ্ট ছেলেটারে আমি বললাম তুমি তার পিতৃ পরিচয় দিবা নাকি? সে ছেলেটা বলতে লাগলো, কয় না, কয় কি করবো, একটা পরামর্শ আমাকে দাও। ওই দুষ্ট ছেলেটা আমাকে কুমন্ত্রণা দিল, কয় শোনো, ওই যে বাচ্চাটা হয়েছে ওই বাচ্চাটার পরিচয় তুমিও দেওয়া সম্ভব না, আমিও দেওয়া সম্ভব না, গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যাও, গভীর জঙ্গলের মধ্যে নিয়ে তারে গলা টিপে হত্যা করে দাও। নবী মুসা, গো আমি বুঝি নাই, শয়তানের কুমন্ত্রণায় পড়ে ধোকায় পড়ে আমি অন্যায় করেছি, সুম্মা কাতালতুহু, লোকের সমাজের ভয়ে আমি আমার বাচ্চাটারে আমি গলা টিপে হত্যা করে দিলাম। আগো নবী মুসা, এবার যখন আমার চেতনা শক্তি ফিরে আসলো, ভূত শক্তি যখন আমার ফিরে আসলো, অবাজান মানুষ যখন গুনাহ খাতা করে তার ভূত শক্তি থাকে না, কিন্তু যত বড় পাপিষ্ঠ হোক না কেন গুনাহ খাতা করার পরে তার মধ্যে যখন একটা হিউম্যানিটি জাগ্রত হয়, বিবেক যখন নাড়া দেয়, যত বড় পাপী হোক না কেন সে মনে মনে ভাবে আমার এই কাজটা করা ঠিক হয় নাই, কথা কোন ঠিক কেনা। ওই মহিলাটা বলতেছে, হুজুর আমি তো বুঝি নাই, কিন্তু আমার বিবেক জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হওয়ার পরে আমি কান্না করেছি, কান্না করতে করতে আমি কুল কিনার করে পাচ্ছি না, কি করলাম, আমি মহা অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি কি করব, এবার এই ফয়সালার জন্য আমি আপনার দরবারে এসেছি। হুজুর আপনার দরবারে আমি আসলাম, ফাহাল্লি মিন তাওবাতিন, হাল্লি মিন তাওবাতিন, হুজুর আপনি বলুন আমার জন্য কি ক্ষমা পাওয়ার কোনো উপায় আছে নাকি? নবী মুসা ঘটনা শোনার পরে, নবী মুসা তো খুব ঠান্ডা নবী ছিলেন, এই নিয়ে সারা জীবন উপাস করছেন, একটু কথা কর না আপনারা, নবী মুসা কি খুব নরম না খুব গরম? মুসা নবী এই বর্ণনা শোনার পরে মুসা নবীর চোখ লাল হয়ে গেছে, কয় বেয়াদব, ফাখরুজ ইয়া ফাজরা, বের হয়ে যা পবিত্র মহিলা আমার ঘর থেকে, আমার দরবার থেকে বের হয়ে যা, তোর মতো নাদান নাফরমান আমার দরজায় থাকলে আমার বাড়িতে খোদার রহমত নাজিল হবে না, ফখরুজ ইয়া ফাজরা, বের হয়ে যা পবিত্র মহিলা আমার ঘর থেকে। মহিলাটা কান্না করতে লাগলো, অঝুর ধারায় মহিলাটা কান্না করতে লাগলো, আর মনে মনে চিন্তা করতে লাগলো, হায় রে, এসেছিলাম যুগের পয়গম্বর মুসা নবীর দরবারে, যেহেতু মুসা নবীর দরবারে আমি কোনো ফয়সালা পাই নাই, আমার মতো পাপিষ্ঠা অপরাধী মনে হয় আসমানের নিচে জমিনের উপরে নাই। ওই মহিলাটা কান্না করতে লাগলো, কাঁদতে 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 কাঁদতে
রাস্তা দিয়ে হাঁটে আর কান্না করে, যাইতে যাইতে জনমানবহীন একটা প্রান্তরের মধ্যে গিয়া একটা বৃক্ষের নিচে ওই মহিলাটা দাঁড়ায় আছে, জোরে জোরে কাঁদতেছে, কয় আল্লাহ জীবনে বুঝি নাই, অপরাধ করেছি, মাফ করে দাও। এরকম করে কান্না করতে করতে মহিলাটা বেহুশ হয়ে যায়। আবার যখন তার মধ্যে হুশ জ্ঞান ফিরে আসে, আবার কান্না করে, আবার বেহুশ হয়ে যায়। এরকম করে মহিলাটা কান্না করতে করতে একবার বেহুশ হয়, আবার যখন হুশ ফিরে আসে মহিলাটা আবার কান্না করে। আল্লাহ পাক তার কুদরতের দরিয়ায়, আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহ বলে, জিব্রাইল রে, আমার এই বান্দিটা যেইভাবে তওবা করেছে, তোবার আগুনে নিজেকে জ্বালাইতে জ্বালাইতে শেষ করে দিচ্ছে, সাক্ষী থাকলে জিব্রাইল, আমি আমার বান্দিটারে আমি আল্লাহ মাফ করে দিলাম। যাও এই সংবাদটা আমার বান্দির কাছে দিয়ে আসো। আর পাশাপাশি মুসার দরবারে চলে যাও, একটা কারণ জেনে আসো। জিব্রাইল কয়, আল্লাহ কি কারণ? কয়, আমার মুসাকে গিয়ে বলবা, এই মহিলাটারে আমার মুসা কেন ফিরাইয়া দিল, কেন তাড়াইয়া দিল, এই কথাটা জেনে আসবা। ফানাজালা জিব্রিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলা মুসা, হযরতে মুসা নবীর দরবারে জিব্রিল আলাইহিস সালাম আসলেন আর বললেন, ওগো মুসা, রাব্বুল আলামিন জানতে চান, আপনারা বলুন আল্লাহ জানেন কিনা। কিন্তু আল্লাহ পাক দুনিয়াবাসীকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বললেন, ও জিব্রাইল, তুমি বলো আমার মুসা কেন আমার বান্দিটারে তার দরবার থেকে ফিরাইয়া দিল। মুসা নবীকে যখন এই কথা বলা হয়েছে, মুসা নবী বলে, কয় জিব্রাইল, প্রত্যেকটা ধর্মের মধ্যে দুইটা কাজকে বড় কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে, একটা কাজ হলো জেনাবে বিচার করা, আর একটা হলো এই পৃথিবীর মধ্যে মানব হত্যা করা। এই পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের মধ্যে এই দুইটা কাজকে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের যে ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন, এখানের মধ্যে আল্লাহ পাক তিনি সতর্ক করে বলেন, নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। অন্যায় কাজ করা তো দূরের কথা, জেনাবে বিচারে তোমাদের মন আকৃষ্ট হয় এরকম কোনো কাজও করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো, কোনো প্রাণী হত্যা করা যাবে না। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা প্রাণীও যদি কেউ হত্যা করে, এর জন্য আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নাই? তাড়াতাড়ি কোন সময় শেষ, জবাবদিহিতা আছে না নাই? আর যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহর হাবিব আল্লাহ পাক বলেছেন, ফাকা আন্নামা কাতালান নাস জামিয়া, ওই ব্যক্তি যেন গোটা বিশ্ব মানবতাকে হত্যা করে ফেলল। নবী মুসা কয়, জিব্রাইল রে, এই দুইটা কারণে আমি ওই মহিলাটারে আমি আমার দরবার থেকে ফিরাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, জিব্রাইল আমার মুসারে বল, মুসার দৃষ্টি থেকে এই মহিলার চাইতে আর কোনো বড় অপরাধী আছে নাকি? সুবহানাল্লাহ, কাম আমার মুসাকে প্রশ্ন কর, এই মহিলা কি সবচেয়ে বড় পাপী নাকি নাকি জমিনের মধ্যে মহিলার চাইতে আরো বড় কোনো পাপী আছে? জিব্রাইল কয়, ওগো নবী মুসা, রাব্বুল আলামিন জানতে চান, আপনি বলুন তো এই মহিলাই কি পাপী না তার চাইতে বড় কোনো পাপী আছে? হযরতে মুসা নবী বলেন, আমার দৃষ্টিতে এই মহিলার চাইতে আর বড় কোনো পাপী নাই, কারণ দুইটা অন্যায় কাজ, বড় বড় কঠিন গুনায়ের কাজ ওই মহিলাটা করেছে। এবার আল্লাহ পাক বলেন, জিব্রাইল রে, আমার পক্ষ থেকে জানায় দাও, এই মহিলার চাইতেও বড় একটা পাপি জমিনের মধ্যে আছে, ওই পাপির নাম হলো বেনামাজি। রে জিব্রাইল, তুমি জানায় দাও, প্রত্যেকটা ধর্মের মধ্যে আমি আল্লাহ পাক আমার ইবাদতের কথা, নামাজের কথা আমি বারবার ঘোষণা করেছি, ওই মহিলাটা এই দুইটা অন্যায় কাজ করার কারণে যেইভাবে মুসার দরবারে তার জায়গা নাই, কোনো ব্যক্তি আমি বারবার আদেশ করার পরও যদি কোনো ব্যক্তি হেলায় হেলায় নামাজ ছেড়ে দেয়, আমার রহমতের জায়গায় তার কোনো স্থান নাই। এজন্য বুখারীর হাদিসের মধ্যে এসেছে, কোনো ব্যক্তি যদি নামাজ ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহর কোনো জিম্মা তার উপরে থাকে না। হাদিস আপনারা শুনেছেন, আল্লাহর কোনো জিম্মা থাকে না। তাহলে যুবক বন্ধুরা ও দেওকলসের জনগণ, একটা কথা বলুন, আল্লাহর জিম্মা যদি আমাদের উপর থেকে উঠে যায়, রহমত যদি আমাদের না থাকে, দুনিয়ায় বাঁচা কি সম্ভব নাকি? সম্ভব না। তাহলে আমার বাবাজিরা, আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর দয়া চাই, আল্লাহর দয়া এবং রহমত এবং প্রিয়ভাজন হতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? তাহলে আমার সাথে বলেন, হাত তুলে রাখেন, হাত তুলে বলেন আল্লাহ, সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, জীবনে নামাজ ছেড়ে দিব না। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এই নামাজ পড়লে পড়ে দুনিয়া তো শান্তি, পরকালে মুক্তি। আমি যেতে হবে বহুদূর, কথা এখানেই রাখলাম ভাইজান। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই পড়েন আমিন। আর সুন্দরায় নবীজিকে একটু সালাম দে, ইয়া নবী সালাম।
بين خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه وآله الله پاک جن قبول کرن شبائی پڑن آمین دو قلوس فرحانی فرقانی حفیظیہ مدرسہ انیش تو مباشک سننی شمبلن کے جن اللہ پاک قبول کرن شبائی پڑن آمین ابھی سنے چھی ای مدرسہ پردیش چتا حافظ মুজাক্কির আলী সাহেব, আমার ভাইজানের আব্বার নাম, নাকি নাকি আপনার আব্বা হাফিজ মুজাক্কির আলী সাহেব একজন উঁচু মানের আশিক রসুল ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, নেককার বুজুর্গ ছিলেন। আল্লাহ যেন উনার রুহে পাকে যেন তামাম হাদিয়া পৌঁছায় দেন, সবাই পড়েন আমিন। এই তো দেখেন ভালো কাজ যারা করে যাবে, এই যে মান আমিলা সালেহান, যে ভালো কাজ করে যাবে। আজকে হাফিজ মরহুম মাহফুদ মুজাক্কির আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি এই একটা প্রতিষ্ঠান করে যাওয়ার কারণে আজকে এখানে আপনারা বসে কোরআন ও হাদিস শোনার একটা সুযোগ হয়েছে। এখান থেকে মাদ্রাসা দিনই শিক্ষা পাবে, মাদ্রাসার থেকে ছেলেরা হাফিজে কোরআন হবে, এখান থেকে ছেলেরা শিক্ষা গ্রহণ করে যত আমল করবে এই আমলের একটা অংশ তো উনার রুহে পাকে আল্লাহ পৌঁছায় দিবে, কথা কন না? যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আদ্দাল্লু আলাল খাইরে কাফায়লিহি, যে ব্যক্তি ভালো কাজের জন্য আদেশ করে, ভালো কাজ প্রতিষ্ঠা করে, অন্যেরা ভালো কাজ করার পরে যেই স্বভাব পাবে, যেই ব্যক্তি নির্দেশ দিবে ভালো কাজটা স্টার্ট করবে, সেও সমান স্বভাব পাবে। সুবহানাল্লাহ।
তো আল্লাহ যেন ওনার রুহে পাকে এবং এই দেওকলস এলাকার সমস্ত মুর্দেগানের রুহে পাকে যেন আল্লাহ পাক হাদিয়া পৌঁছায় দেন, সবাই পড়েন আমিন। বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের ভাইজান আপনাদের সুপ্রিয় ভাজন ব্যক্তিত্ব জনাব খালিসুর রহমান সাহেব, তিনি যে পরিশ্রম করেছেন সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন এই মাহফিলের জন্য, আল্লাহ যেন ওনার হায়াত, ওনার স্ত্রী সন্তান পরিবার পরিজনের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন, সবাই পড়েন আল্লাহ আমিন। বহু দূর দূরান্ত থেকে যারা বিশেষ করে উলামা হাজারাতগণ এসেছেন, আমার যুবক বন্ধুরা মুরব্বী বাবারা এসেছেন, আল্লাহ যেন আপনাদের এই খেদমত উপস্থিতিকে যেন কবুল করেন, আমরা পড়ছি আল্লাহ আমিন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো এখানেই রাখলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার খুবই স্নেহের মোহাম্মদ সাইফুর খুব পরিশ্রম করেছে, আল্লাহ যেন তার হায়াতে বরকত দেন। এলাকার আরও যুবক যারা আছেন এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, আল্লাহ যেন যারা দান সদকা করেছেন তাদের হায়াতে যেন বরকত দান করেন, সবাই পড়েন আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا سبحانك اللهم وبحمدك ونستغفرك ونتوب اليك رب العالمين। দেওকলস ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৯তম বার্ষিক সম্মেলন থেকে তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে আমি ওদম গুনাগার, তুমি মনিবের দরবারে ভিক্ষা পাওয়ার আশায় গোলামের বেশি দোখানাত বাড়াই দিলাম, মেহরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বিয়াদবি মাফ করে দিয়া হাদিয়া টুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত আব্দুল গাউস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ, প্রত্যেকের রুহে পাকে তমাম হাদিয়া পৌঁছায় দাও। খাস করে মুর্শিদে বরহক মুজাদ্দিদে জামান আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কবিলা রহমাতুল্লাহ আলাইহি রুহে পাকে তমাম হাদিয়া পৌঁছায় দাও। এই মাইজগাঁও আল্লাহ ইদেও কলস এলাকার যত মুর্দেগান দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে আল্লাহ কবরস্থ হয়েছেন, এই দোকলস এলাকার সমস্ত মুর্দেগানের রুহে পাকে তমাম হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ জনাব মুজাক্কির আলী সাহেবের রুহে পাকের মধ্যে তমাম হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা কে জানি বাবা হারা, এতিমের বেশে তোমার দরবারে হাত তুলেছেন। রব্বুল আলামিন যার মা নাই যার বাবা নাই তার মতো জনম দুঃখী জনমের এতিম আসমানের নিচে জমিনের উপরে নাই, যাদের বাবা নাই যেদিন থেকে বাবা মারা গেল এই দুনিয়ায় বহু মানুষের চেহারা দেখা যায়, বহু পুরুষের চেহারা দেখা যায় কিন্তু নিজের বাবার মতো তো আর কাউকে দেখা যায় না গো আল্লাহ। এই দুনিয়ার বহু মানুষের আদর করে মহব্বত করে ভালোবাসে কিন্তু নিজের বাবার মতো, সন্তান বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে গভীর রাতে মাথায় হাত বুলায় কোষান্তরা দেন, এমন আদরের বাবা যাদের দুনিয়ায় নাই, ভিক্ষা চাইলাম বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। জানাম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, আল্লাহ বাড়িতে গিয়ে কে জানি আম্মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই গো মামুদ। জনম দুঃখিনী মা যাদের দুনিয়ায় নাই, ভিক্ষা চাইলাম মাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের আব্বা আম্মা হচ্ছে হায়াত বানায় দাও, বেশি বেশি মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন তোমার মায়ের বান্দারা কে কুরাশা নিয়ে হাত তুলেছেন আল্লাহ তুমি জানো গো মাবুদ, তোমার একটা মায়ের বান্দাদের হাত কেউ তুমি খালি ফিরাইয়া দিও না। আমার যুবক ভাইয়ের হাত তুলেছেন, মুরব্বী বাবাজির হাত তুলেছেন, ওলামা হাজারাত গুনা হাত তুলেছেন, পর্দা নিশিন মা বোনের হাত তুলেছেন, আল্লাহ কে কুনাশা নিয়ে তোমার দরবারে চায় তুমি জানো, আল্লাহ তোমার একটা মায়ের বান্দা বান্দিদের হাত কেউ তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ কে জানি অভাবে অভাব দূর করে দাও, কে জানি পরেশানিতে আছে পরেশান মিটায় দাও, কে জানি ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করায় দাও, মুশকিল মুসিবতের মধ্যে যারা আছে উদ্ধার করায় দাও, বেদামিরে দামি বানায় দাও, বেওসিলারে ওসিলা লাগায় দাও, বেফানারে ফানা দাও, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও। রাব্বুল আলামিন আমার ভাইজান জনাব
খালিসুর রহমান সাহেব, ওনা উনি আর স্ত্রী সন্তানাদি পরিবার পরিজন যারা বেঁচে আছেন, হায়াতে বারাকাত দান করে দাও, ইজ্জত হরমতে বারাকাত দাও, এই মাদ্রাসা মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ বয়াল হাসরের ময়দানে এই মসজিদ মাদ্রাসা মাহফিলকে উপলক্ষ বানায় আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানাদিকে খুশকিস্মত ওয়ালা বানায় দাও, আমরা সন্তানগুলাকে তুমি উঁচু মাকাম নসিব করে দাও, আমরা চাকরিতে প্রমোশন দাও, ব্যবসা বাণিজ্য বরকত দাও, ইজ্জত হরমতের জিন্দগি আমাদের নসিব করে দাও, কোরআন সুন্নাহ নূর দ্বারা আমরার সিনারে মুনাব্বার বানায় দাও, দুনিয়ার মায়া মহব্বত কমায় দিয়া তোমার আর তোমার হাবিবের প্রেম প্রীতি মহব্বত দিয়ে আমরার কলিজাটা ভরপুর করে দাও। আল্লাহ আমরা একবার দৌলতি মান দেওয়ার পরে দুনিয়ার লুভে ফেলা বেইমান বানায় না, আমরা একবার ইজ্জত দেওয়ার পরে রাস্তাঘাটে হাটে মাঠে বাজারে দুষ্ট লোকের হাতে বেইজ্জত দেওয়ার মত করিও না গো আল্লাহ, আমরা একবার সচ্ছলতা দেওয়ার পরে কোন কঠিন গুনার কারণে আমরা রে তুমি অভাবি বানায় না, আল্লাহ আমাদের বংশের কোন মানুষকে মানুষের দরবারে সাইল বানায় না, আল্লাহ রজব চাঁদের পূর্ণ ফয়জাত বারাকাত নসিব করে দাও, আমাদের ভাগ্য সুপ্রসন্ন বানায় দাও। রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জীবনে কবার খানায় কাবা মদিনাতুল মুনাব্বারা জিয়ারত আমাদের নসিব করায় দাও, মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও, আউলিয়া কেরামগণের মকবুল জিয়ারত আমরা নসিব করে দাও, আউলিয়া কেরামগণের নেক নজর রুহানি ফয়জাত আল্লাহ রুহানি আওলাদ হিসাবে আমরারে কবুল আর মঞ্জুর ফরমাও, আমাদের দেশ বিদেশের সফরগুলারে কামিয়াব নসিব ফরমাও, তোমার আর তোমার হাবিবের গোলামিতে আমৃত্যু আমরারে কবুল ফরমাও। আল্লাহুম্মা ইয়া دائما العز والبقاء يا واهب الجود والعطاء يا الله يا رحمن يا رحيم بحق إياك نعبد وإياك نستعين بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله.